আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের করে দেখাবো মজার একটি রেসিপি। এটা হচ্ছে গরুর মাংসের টিকিয়া। টিকিয়াটা আসলে সবারই ভালো লাগে। এটার যেমন মুখরোচক, আবার বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় কিন্তু ব্যবহার করা যায়। তো আজকে আমরা এই রেসিপিটি করে দেখাবো এবং সেই সাথে টিকিয়ার সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের দেখাবো। তো চলুন, দেরি না করে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। টিকিয়ার জন্য আমি এখানে 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি প্রেশার কুকারে ছোলার ডালটা ঢেলে দিচ্ছি। 300 গ্রাম ছোলার ডালের সাথে আমি নিয়েছি 300 গ্রাম গরুর মাংস। মাংস এবং ছোলার রেশিওটা যদি সমান সমান হয় তাহলে টিকিয়াটা অনেক সুন্দর হয়। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ দিচ্ছি 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2টা এলাচ, 2টা লবঙ্গ এবং 2 টুকরা দালচিনি দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ দিচ্ছি 1/2 কাপ, তেল দিয়ে দিচ্ছি, তেল দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দেবেন যেন মোটামুটি 300 গ্রাম মাংস 300 গ্রাম ছোলার ডালের সাথে 1/2 লিটার মতো পানি। এখন আমরা ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে 5 থেকে 6টা সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। 5-6টা সিটি বাজার পরে আমরা ফিরে আসছি। 5-6টা সিটি দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন কিছুক্ষণ পরে আমি এটা ঢাকনাটা খুলতেছি। মাংস এবং ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবং এটা কিন্তু এরকম ঘনত্বটা থাকবে এরকমই। তার কারণ যদি বেশি পাতলা হয় সেই ক্ষেত্রে টিকিয়ার শেপটা ভালো আসবে না, আবার বেশি শক্ত হয়ে গেলেও সেটা দেখা যাচ্ছে সেটাতেও শেপটা ভালো আসবে না। এরকম দেখুন কীরকম থাকবে থিকনেসটা। এখন আমরা এটা বেটে নিয়ে ফিরে আসছি। টিকিয়ার উপাদানগুলো সব পেস্ট করা হয়ে গেছে, দেখুন কীরকম হবে, জাস্ট এরকম। এখন আমরা এটাকে টিকিয়ার শেপ দিব। তো তার আগে আমি একটি বাটিতে তেল নিয়ে নিচ্ছি, হাতে তেল লাগাই টিকিয়ার শেপটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন টিকিয়া বানিয়ে দেখাচ্ছি কেমন হবে টিকিয়ার শেপগুলো। আমি হাতে তেল মাখিয়ে নিলাম। এখন দেখাচ্ছি কীরকম হবে সাইজটা।
বাস এভাবে আমরা এখন একটি ট্রেতে রেখে দিব। আবার আরেকটা নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো সাইজগুলো করতে পারেন, যে যতটুকু সাইজ নিতে পারেন সেইভাবে সাইজ নিতে পারেন, সমস্যা নেই। আমাদের হয়ে গেল আরেকটা। এভাবে আমরা বাকিগুলো টিকিয়া শেপ দিয়ে ফিরে আসছি। টিকিয়াগুলো বানানো হয়ে গেছে দেখুন। এখন আমরা এটা দুইটা ভাগে ভাগ করব, কিছু অংশ আমরা সংরক্ষণ করব। সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের বলে দিচ্ছি, যে এই অবস্থায় ট্রে সহ ডিপ ফ্রিজে ঢুকাতে হবে। ডিপ ফ্রিজে এমন সময় পর্যন্ত রাখবেন যখন দেখবেন যে একটা আরেকটার গায়ে লাগতেছে না, তখন ডিপ ফ্রিজ থেকে বের করে টিকিয়াগুলোকে আপনারা কোনো এয়ারটাইট বক্স অথবা জিপার ব্যাগে রাখতে পারবেন, এবং যেটা এক মাস ধরে খেতে পারবেন। আর আরেকটা বিষয় একটু বলি আপনাদের, যে অনেকেই আছে যে টিকিয়াকে সংরক্ষণ করার জন্য যে ডিম লাগায় তারপরে বিস্কুটের গুঁড়া দিয়ে তারপরে সংরক্ষণ করে, আমি আপনাদের সাজেস্ট করব যে এটা আপনারা করবেন না। আপনারা এই অবস্থায় রাখবেন, বের করে দেন হচ্ছে ভাজা রাখ দিয়ে ডিমে এবং ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ায় আপনারা লাগায় তারপরে ভাজবেন। কেন এটা করতে বলছি, যে ডিম সহ যদি সংরক্ষণ করেন ডিমের একটা স্মেল বের হয় পরবর্তীতে যখন ভেজে খাবেন, এই জন্য ডিমটাকে পরে লাগাবেন খাওয়ার আগ মুহূর্তে। তো আমি এখন করে দেখাচ্ছি আপনাদের। আমি দেখুন একটা টিকিয়াকে নিচ্ছি, নিয়ে প্রথমে ডিমে আমি ছেড়ে দিলাম, এবার ডিম থেকে উঠায় নেব বিস্কিটের গুঁড়ায়। দেখুন ভালো করে বিস্কিটের গুঁড়াটা চেপে চেপে লাগাবেন, যাতে সব জায়গায় বিস্কিটের গুঁড়াটা লেগে যায়। এইভাবে লাগাবেন, এইভাবে আমি যেগুলো আজকে ভাজবো সেগুলো নিয়ে আমি বিস্কিটের গুঁড়া লাগাই নিচ্ছি। আমি কিছু টিকিয়াতে ডিম এবং বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিয়েছি, আর বাকিগুলান সংরক্ষণের জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছি। এখন আমি এই টিকিয়াগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। আমি একটা প্যান গরম করে নিয়েছি, প্যানে তেল সহ তেল আগেই দিয়ে দিয়েছি। এখন আমি টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। একটা হাতার মাধ্যমে আপনারা টিকিয়াগুলোর উপরে আস্তে আস্তে তেল ছিটাই দেবেন, তাতে করে সুবিধা হবে যেটা, যে উপরে যে বিস্কিটের গুঁড়াটা আছে সেটা লেগে যাবে, পরবর্তীতে যখন আমি উল্টাবো উল্টানোর সময় বিস্কিটের গুঁড়াটা পড়ে যাবে না। যদি আমি এইভাবে উপর থেকে একটু একটু করে তেল ছিটাই দিই, তাহলে উপরের বিস্কিটের গুঁড়াটাও আটকা যাবে। টিকিয়াগুলোকে আমি একবার উল্টে দিলাম। দেখুন যেহেতু ডিম এবং বিস্কিটের গুঁড়া আছে, এই জন্য কিন্তু একটু ফেনা হচ্ছে। আমরা লো হিটে টিকিয়াগুলোকে ভেজে নেব। আমাদের টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি চমৎকার একটা কালার এসছে। যদিও ফেনার জন্য বুঝতে পারতেছেন না, আসলে এটা ডিম এবং বিস্কিটের গুঁড়ার জন্য হয়। তো এখন আমরা একটা পাত্রে উঠায় নিচ্ছি, নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। টিকিয়াগুলো ভাজার পরে নিয়ে আসছি, দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, এবং ঠিক একইভাবে কিন্তু ক্রিস্পিও হয়েছে।
আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো আইডিয়া বা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।